জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন সরগরম বান্দরবান। আসনটি ধরে রাখতে তৎপর ক্ষমতাসীন আওয়ামী লীগ, কিন্তু মাঠে নেই বিএনপি, অবশ্য সক্রিয় রয়েছে জাতীয় পার্টি। বাংলাদেশের 300তম সংসদীয় আসন বান্দরবান, 7টি উপজেলা, 2 পৌরসভা ও 34টি ইউনিয়ন নিয়ে এই আসন। পাহাড়ি এই জেলায় প্রায় 5 লাখ মানুষের বসবাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চলছে নানা হিসাব নিকাশ। ব্যাপক উন্নয়নের কারণে এবারও আওয়ামী লীগের টিকিট প্রত্যাশা করছেন বর্তমান সংসদ সদস্য। আমরা আশাবাদী, আমার প্রিয় ঢাকাবাসীও আশাবাদী, আগামী জাতীয় নির্বাচনে এই 300 নং আসন মাধ্যম থেকে নৌকাকেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপহার পৌঁছাব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনরা উৎসবের আমেজে থাকলেও বিএনপির মাঠ অনেকটাই ফাঁকা। আন্দোলন যেমন দেওয়ার প্রস্তুত ছিলাম, এখনো আছি, আর যদি নির্বাচনে অংশগ্রহণ করতে হয় দল যখন সিদ্ধান্ত নেবে সব সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তখন আমরা অবশ্যই নির্বাচনের জন্য প্রস্তুত আছি। ভোট সামনে রেখে জাতীয় পার্টিও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। 15টি বছর আওয়ামী লীগের সঙ্গে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন দুর্গতা নির্বাচন করেছি এবং নেতাকর্মীদেরকে সেই ধরনের তারা মূল্যায়ন করেনি, এ ব্যাপারে নেতাকর্মী একটু হতাশ। পাহাড়ি বাঙালি নির্বিশেষে সবার কল্যাণে কাজ করতে পারবেন এমন প্রার্থী বেছে নিতে চান ভোটাররা। কুয়াশা লেহাপড়া, যেটা ফানি নাই, এটা ফানি দিব, রাস্তাঘাট দিব, এবার ভোট দিব, ভোট যার খুশি তার দিব। ভোটে ইলেকশনের মাধ্যমে জিতে এসেছেন, ওইভাবে ওই নিয়মে করে যদি কেউ মানে জিতে যায় এবারেও ওটাই ভালো হবে। বান্দরবানের এই আসনে আওয়ামী লীগ 6 বার, বিএনপি 2 বার ও জাতীয় পার্টির প্রার্থী 1 বার জয় পেয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন সরগরম বান্দরবান। আসনটি ধরে রাখতে তৎপর ক্ষমতাসীন আওয়ামী লীগ, কিন্তু মাঠে নেই বিএনপি, অবশ্য সক্রিয় রয়েছে জাতীয় পার্টি। বাংলাদেশের 300তম সংসদীয় আসন বান্দরবান, 7টি উপজেলা, 2 পৌরসভা ও 34টি ইউনিয়ন নিয়ে এই আসন। পাহাড়ি এই জেলায় প্রায় 5 লাখ মানুষের বসবাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চলছে নানা হিসাব নিকাশ। ব্যাপক উন্নয়নের কারণে এবারও আওয়ামী লীগের টিকিট প্রত্যাশা করছেন বর্তমান সংসদ সদস্য। আমরা আশাবাদী, আমার প্রিয় ঢাকাবাসীও আশাবাদী, আগামী জাতীয় নির্বাচনে এই 300 নং আসন মাধ্যম থেকে নৌকাকেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপহার পৌঁছাব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনরা উৎসবের আমেজে থাকলেও বিএনপির মাঠ অনেকটাই ফাঁকা। আন্দোলন যেমন দেওয়ার প্রস্তুত ছিলাম, এখনো আছি, আর যদি নির্বাচনে অংশগ্রহণ করতে হয় দল যখন সিদ্ধান্ত নেবে সব সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তখন আমরা অবশ্যই নির্বাচনের জন্য প্রস্তুত আছি। ভোট সামনে রেখে জাতীয় পার্টিও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। 15টি বছর আওয়ামী লীগের সঙ্গে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন দুর্গতা নির্বাচন করেছি এবং নেতাকর্মীদেরকে সেই ধরনের তারা মূল্যায়ন করেনি, এ ব্যাপারে নেতাকর্মী একটু হতাশ। পাহাড়ি বাঙালি নির্বিশেষে সবার কল্যাণে কাজ করতে পারবেন এমন প্রার্থী বেছে নিতে চান ভোটাররা। কুয়াশা লেহাপড়া, যেটা ফানি নাই, এটা ফানি দিব, রাস্তাঘাট দিব, এবার ভোট দিব, ভোট যার খুশি তার দিব। ভোটে ইলেকশনের মাধ্যমে জিতে এসেছেন, ওইভাবে ওই নিয়মে করে যদি কেউ মানে জিতে যায় এবারেও ওটাই ভালো হবে। বান্দরবানের এই আসনে আওয়ামী লীগ 6 বার, বিএনপি 2 বার ও জাতীয় পার্টির প্রার্থী 1 বার জয় পেয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ।